আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে শালগম আর রুই মাছের পাতলা ঝোল। প্রথমে সবজিগুলো বানিয়ে নেব। এগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। সবজি বানিয়ে নিয়েছি, ধুয়ে নেব। রুই মাছ আগে থেকে বানিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ভাজার জন্য হলুদ লবণ মাখিয়ে নেব। পেঁয়াজ আর জিরা একসঙ্গে বাটা। লবণটা একটু কম দিয়েছি, মাছ ধরার সময় লবণটা একটু বেশি দিয়েছিলাম, এই জন্য লবণটা কম দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ¡Gracias!
তরকারি কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।